প্রীতিলতার উপর সিনেমাটা নির্মাণ করার জন্য। এবং এই সিনেমার সাথে যারা শিল্পী কলাকুশলী যুক্ত ছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। এবং প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছে তিশা, পাশে দাঁড়িয়ে আছে, তাকেও আমি অভিনন্দন জানাই। কারণ প্রীতিলতা একটি ঐতিহাসিক চরিত্র এবং প্রীতিলতা ভারতীয় উপমহাদেশে আন্দোলন সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের একটা অফুরন্ত প্রেরণার উৎস। প্রীতিলতা এবং চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের বইপত্রগুলো আমি কৈশোর বয়সে পড়েছি, পড়ে আমি প্রীতিলতা এবং সূর্য সেন, প্রীতিলতা এবং তার বিপ্লবী আন্দোলনের সমস্ত সদস্য যারা ছিলেন এবং তাদের কর্মকাণ্ড, সব কিছুর উপর আমার এমন অনুরাগ জন্মেছিল যে কৈশোর বয়সে স্বপ্ন দেখতাম বিপ্লবী হব। এবং সেই স্বপ্নের তাড়না থেকে পরবর্তীতে ছাত্র রাজনীতিতে যোগদান এবং রাজনীতিতে যোগদান। তো প্রীতিলতা আপনারা হয়তো জানেন, ছবিটা দেখবেন, প্রীতিলতা সূর্য সেনের বিপ্লবী আন্দোলনের একজন সদস্য ছিলেন। তার উপর দায়িত্ব পড়েছিল চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের, যেখানে লেখা ছিল ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড। সেখানে ইউরোপিয়ানরা সেখানে সেই ক্লাবে যেত, শুধু তাদের প্রবেশাধিকার ছিল, ভারতীয়দের প্রবেশাধিকার ছিল না। কুকুরের সাথে কুকুর এবং ভারতীয়দের কোনো প্রবেশাধিকার ছিল না। এবং সেটি সেখানে আক্রমণ করার দায়িত্ব পড়েছিল প্রীতিলতার উপর। প্রীতিলতা পুরুষের ভেষে সেখানে আক্রমণ করতে যান এবং আক্রমণ করে যখন ফিরে আসছিলেন তখন প্রীতিলতা আহত হন এবং আহত হওয়ার পর তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যা করার কারণ ছিল প্রীতিলতা যদি ধরা পড়ত তাহলে তাকে নির্যাতন করে তাদের বিপ্লবী আন্দোলনের সমস্ত পরিকল্পনা ব্রিটিশরা জেনে যেত, সেটি যাতে না হয় সেজন্য নিজের জীবনটাই সঁপে দিয়েছে। এবং প্রীতিলতাকে যখন মৃত অবস্থায় ধরা হয় তখন প্রথমে ব্রিটিশরা ভেবেছিল এটি একজন পুরুষ। যখন আস্তে আস্তে তার মাথার পাগড়ি খোলা হলো তখন বুঝতে পারলো এত পুরুষ নয়, এত নারী। এবং তার কাপড়ের ভিতর ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের 32 পৃষ্ঠার একটা জবানবন্দি পাওয়া গিয়েছে। এই যে কাহিনী, এটি কোনো গল্প নয়, এটি একটি সত্য কাহিনী, সত্য ঘটনা। সেটিকে চলচ্চিত্রে পরিস্ফুটন করা, আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর যেহেতু আমার সুযোগ ছিল সেজন্য আমি প্রদীপ ঘোষ আরও অনেকের সাথে আলোচনা করেছিলাম এটা যদি একটা সিনেমা করা যায়, এবং প্রদীপ ঘোষ এগিয়ে এসেছিল। আমরাও সরকারের পক্ষ থেকে সেখানে অনুদান দিতে পেরে আমি অন্তত খুশি। একটি ভালো সিনেমা, ঐতিহাসিক সিনেমা, যেই সিনেমা দেখে তাদের বিপ্লবী আন্দোলনের দেশত্বরে জীবন দেওয়ার যারা জীবন দিয়েছে, দেশমাতৃকাকে কত ভালোবাসত তারা, সেটি নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম জানবে। আমি তো দেখিনি সেই ঘটনা, আমি তো বই পড়েই জেনেছি। সেটিকে চলচ্চিত্রে বর্তমান করা, সেটি চারটিখানি কথা নয়। আমি সিনেমাটা র ফুটেজ দেখেছি, আমি খুশি যে সিনেমাটা যেভাবে চেয়েছিলাম অনেকটা তার মতোই হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সিনেমা তরুণ তরুণীদের মধ্যে, এবং বিশেষ করে যারা ইতিহাস জানতে চায়, যারা দেশকে ভালোবাসতে চায়, ভালোবাসে, তাদের মধ্যে প্রেরণা যোগাবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে। আমি প্রদীপ ঘোষ সহ তাদের সবাইকে অভিনন্দন জানাই। এই সিনেমা শুধু আগ্রহ এখানে তৈরি করেছে তা নয়, ভারতও কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতের 30 জনের বেশি সাংবাদিক আমাদের দেশে এসেছিল। তারা যখন শুনেছে তারা উন্মুখ হয়ে বসে আছে কখন ভারতে এই সিনেমাটা তারা দেখাতে পারে। তো
আমি আপনাদের অনুরোধ জানাই যে এই সিনেমাটা দেখার জন্য। সবাইকে অভিনন্দন, প্রদীপ ঘোষ সহ তার টিমকে অভিনন্দন, শিল্পীদের অভিনন্দন, সিনেমা হল মালিকদের বলবো যে এই সিনেমাটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন দেখবে মানুষ এখানে ঘুমড়ি খেয়ে পড়ছে তখন সিনেমা হল মালিকরাও হুড়ুহুড়ি করবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং ইতিমধ্যেই তারা ক্যাম্পেইন করে ভালো সাড়া জাগিয়েছে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন।